আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলতে চাচ্ছি, যারা নিউজ পোর্টালে আমরা অনেকেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি না, তারপর হচ্ছে নিউজ পোর্টাল থেকে আমরা ইউজার তৈরি করতে পারি না। তো অনেকেই আমাকে বলে যে ভাই এটা করে দেন বা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন। আসলে একটা ওয়েবসাইটের যখন ইউজার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, মানে অ্যাডমিন পাসওয়ার্ড যখন দিয়ে দেওয়া হয়, তখন চাইলে তারা নিজেরাই কিন্তু এগুলা চেঞ্জ করতে পারে। তো অনেকে যেহেতু পারে না, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো চলুন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা, আমরা এইভাবে আপনার যে ওয়েবসাইটটি থাকবে, এরকম করে ওয়েবসাইটটি থাকবে, এক একজনের এক এক নামে থাকবে। তো আপনারা প্রথমেই এইভাবে এই অপশনটা চলে আসবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা নিউজ পোর্টাল। তো আমরা এইভাবে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এটা মোবাইলে একরকম ভাবে আসবে, আর যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি দেখেন তাহলে আরেক রকম ভাবে আসবে। তো এখানে আসার পর পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান, প্রথমে আপনি দেখতে পারবেন নিচের দিকে আসলে হচ্ছে ইউজার নামে একটা অপশন আছে, এই যে দেখতেই পাচ্ছেন এইখানে। এই যে ইউজারের মধ্যে ক্লিক করার পরে প্রোফাইল আসবেন। তো প্রোফাইলে আপনি ক্লিক করলেন। তো প্রোফাইলে ক্লিক করার পর হচ্ছে আপনি এই দেখতেই পাচ্ছেন এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি দেখতে পাবেন এখানে সেট নিউ পাসওয়ার্ড। তো এইখানে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড একটা বসাবেন। বসানোর পর আপনি জাস্ট আপডেট প্রোফাইল এখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা কিভাবে অন্যজনকে আমরা ইউজার করে দিব। অন্যজনকে ইউজার করে দিলে দেখা গেছে যে এই নিউজ পোর্টালের যে অ্যাডমিন থাকবে, যে মালিক থাকবে, অন্য কাউকে ইউজার তৈরি করে দিবে, সে দাতে নিউজগুলা আপলোড করতে পারে। এবং কি অ্যাডমিন করে দিলে তো তারা আপনার সাইটের অ্যাক্সেসটা অপারেট করতে পারবে। মোট কথা হচ্ছে যে একদম ফুললি আপনার অ্যাডমিন, আপনার মালিকানা, সে যা কিছু তাই করতে পারবে আপনার এই পোর্টাল থেকে। আর যখন আপনি ইউজারে অন্য কিছু দিবেন, যেমন অথর, এডিটর, এগুলো দিলে আপনার সাইটটাকে সে নষ্ট করতে পারবে না, শুধুমাত্র পোস্ট করা ছাড়া। তো এটা করার জন্য এই ইউজার অপশন থেকে আসবেন। ইউজার অপশন আসার পরে দেখেন লেখাই আছে অ্যাড এ নিউ ইউজার। তো এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর দেখেন লেখা আছে ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখন হচ্ছে ইউজার নেম, এটা আপনার যার নামে করবেন বা যাকে আপনি করতে চাচ্ছেন, ইউজার দিতে চাচ্ছেন, তার নামের সাথে বা কোনো একটা সিম্বল অথবা মানে নাম্বার টাম্বার দিয়ে ইউজার নেমটা তৈরি করার চেষ্টা করবেন, কারণ একই নামে অসংখ্য লোক আছে। তো সেই জন্য হচ্ছে ওটার সাথে কোনো ডিজিট ইউজ করবেন, 1, 2, 3 এরকমভাবে বা জোড়াভাবে। এরপর হচ্ছে ইমেলটা ম্যান্ডেটরি, ইমেলটা লাগবেই, যে কোনো একটা ইমেল তার এখানে ইউজ করতে হবে। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে যে ওয়েবসাইটটার আন্ডারে আপনি ইউজার নেমটা চা দিতে ইউজার করতে চাচ্ছেন, তো সেই ইউজারটা এখানে, সেই ওয়েবসাইটটা এখানে বসাবেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড নিজের মতো করে এটা মুছে নিজের মতো করে পাসওয়ার্ড একটা বসাইয়া, এখানে দেখতে পাচ্ছেন যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে দেখেন কয়টা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটার, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। এখন হচ্ছে এখান থেকে আপনি অথর দিতে পারেন অথবা এডিটর করে দিতে পারেন। তো এগুলা এইভাবে আপনি অ্যাড নিউ ইউজারে ক্লিক করে আপনি ওকে দিয়ে দেবেন। এখানে দেখেন সব কিছু ফিল আপ করার পর আপনি এখানে অ্যাড নিউ ইউজারে ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে আপনার ইউজার তৈরি করা হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যার করে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।